হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2022-এ 42 প্লাস মার্ক পেয়েও চাকরি সম্ভব, কিন্তু থাকতে হবে কিছু শর্ত। মানে যে শর্তগুলো হলে আপনি আপনার উপজেলায় 42 প্লাস মার্ক পেয়েও চাকরিটি পেতে পারেন, সেই শর্তগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শর্ত, আপনার উপজেলায় পদের সংখ্যা হতে হবে মিনিমাম 350 প্লাস। আপনার উপজেলায় যদি পদের সংখ্যা 350 প্লাস হয়, তবেই আপনি 42 প্লাস মার্ক পেয়েও আপনি চাকরিটি পেতে পারেন। দ্বিতীয় শর্ত হলো, শুধু পদের সংখ্যা থাকলে হবে না, তার সঙ্গে থাকতে হবে কাটমার্ক, সর্বনিম্ন কাটমার্ক থাকতে হবে। আপনার এলাকার সর্বনিম্ন কাটমার্ক থাকতে হবে 30 থেকে 32, এই রকম, বা তার চেয়ে কম থাকলে আরও ভালো। আপনার এলাকায় কাটমার্ক থাকতে হবে 30 থেকে 32 বা এর কম, এর নিচে থাকতে হবে, তবে আপনি 42 প্লাস মার্কেও আপনি জবটি পেতে পারেন। তিন নম্বর শর্ত হলো, আপনার ভাইবাটি মোটামুটিভাবে একটু ভালো হতে হবে, আপনার ভাইবাটি ভালো হতে হবে। যদি আপনার ভাইবাটি ভালো হয়, তবে আপনার ভাইবাটি ভালো হতে হবে, সিট সংখ্যা থাকতে হবে 300 প্লাস, এবং কাটমার্ক ওই উপজেলার কাটমার্ক বা আপনার উপজেলার কাটমার্ক থাকতে হবে, সর্বনিম্ন কাটমার্ক থাকতে হবে 32 থেকে 30 থেকে 32, এবং আপনার ভাইবাটি ভালো। চতুর্থ শর্ত হলো, যদি আপনি কোটা থাকলে আপনি এই মার্কে চাকরিটি পেতে পারবেন। কোটাটা আপনার যদি থাকে, বিজ্ঞান কোটা অথবা পোষ্য কোটা অথবা নারী কোটা থাকলে আপনি এর চেয়েও আর কম মার্কেও চাকরিটি পেতে পারেন। পাঁচ নম্বর কারণ হচ্ছে, আপনার এলাকা বা উপজেলা শিক্ষার মান, আপনার উপজেলা যদি শিক্ষার মান যদি খুব কম থাকে, বা যা যে সমস্ত প্রার্থী পরীক্ষা দিয়েছে তারা যদি সবাই একটু নর্মাল টাইপের হয়, মিনিমাম প্রার্থী মার্ক যদি 40-42 বা 35-40-42 বা 30-35 বা 38, এই ধরনের মার্কে প্রার্থীর সংখ্যা যে বেশি থাকে, মোট কথা আপনার এলাকার প্রার্থীর সংখ্যা হতে হবে একটু নর্মাল। নর্মাল যদি বেশিরভাগ প্রার্থীর সংখ্যা থাকে, মানে অতি বেশি ট্যালেন্ট প্রার্থী যদি কম থাকে, তবে আপনার এই 42 প্লাস মার্কটা কিন্তু আপনার এলাকায় অনেক। এই সমস্ত শর্ত যদি আপনার এলাকায় থাকে, তবে আপনি 42 প্লাস মার্ক পেয়েও প্রাইমারি জবটি পেতে পারেন। সর্বশেষ একটি কথা, রিজিকের মালিক আল্লাহ, আপনার আল্লাহর কাছে প্রার্থনা করুন, কারণ আল্লাহ আপনার যেখানে রিজিক লেখছে সেখানে রিজিক হবে। সো আপনারা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন যেন চাকরিটা এবার আপনার এই কম মার্কে চাকরিটা হয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন তথ্য পাওয়ার জন্য।